Assalamualaikum everyone. Hope you are all doing fine. And আমি একটু অসুস্থ আছি, but আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ভালো হয়ে যাব। মাঝে মধ্যে এরকম একটু অসুস্থ হওয়া লাগে, তাই না? So আজকে অনেক দিন পরে, I think এক মাস পরে আমি একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ব্লগটা হবে আমার নভেম্বর মাসের ছোট ছোট ক্লিপসগুলো, আমি যখন বাহিরে গিয়েছি, একটু ঘুরতে গিয়েছি, বা যখন আমার ইচ্ছে হয়েছে একটু ক্লিপ নেওয়ার তখন নিয়েছি, আর ওই ক্লিপসগুলো মিলিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি। আমার মনে হয় যে এই ক্লিপসগুলো যদি আমি সেভ করে রাখি বা একটা মেমোরি হিসাবে থাকবে, আমরা যেরকম ফটো উঠাই আর উঠানোর পরে এগুলা মেমোরি হিসেবে রাখি, বাট ভিডিওগুলো সেম জিনিস আমার মনে হয়। যদিও ইউটিউবে আপলোড করা এটা আমার প্রফেশনাল না, আমি জাস্ট মেমোরি ধরে রাখার জন্যই এখানে আপলোড করি, কারণ অনেক সময় মোবাইলের ভিতরে স্টোরেজ ফুল হয়ে যায়, সো দেন এই ভিডিওগুলো ডিলিট করার লাগে। বাট ইউটিউবে যদি আমি আপলোড করি তাহলে ওইখান থেকে আর ডিলিট করা লাগবে না। যখন আমি কয়েকটা বছর পরে এই ভিডিওগুলো দেখব, তখন আমি অবশ্যই মনে করব যে আসলে আমি কি করতেছিলাম বা কেন এই ভিডিওগুলো নিয়েছি। সো এই জন্যই আমি ভিডিওগুলো বানাই আর আপলোড করি। আর আলহামদুলিল্লাহ নভেম্বর মাস আমাদের জন্য একটু দুঃখজনক ছিল, বাট এর থেকেও বেশি আনন্দজনক ছিল। আল্লাহ আমাদেরকে দুঃখের পরে সুখ দেয়, আর এটাই প্রমাণ হয় প্রতিবার। আপনাদের কারো যদি কখনো দুঃখ পেয়ে থাকেন, প্লিজ আপনারা কখনো মন খারাপ করবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর এই দিনটাও ছিল আমার কাছে অনেক একটা আনন্দের দিন। আর এই আনন্দের দিনে যখন আমরা হাইওয়েতে ছিলাম, একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, একটুখানি মনটা খারাপ হয়ে গিয়েছিল, বাট পরে দেখলাম অতটা ডেঞ্জারাস কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে এই দিন একদিন আমরা একটু সকালবেলা নাস্তা করার জন্য, ব্রেকফাস্ট করার জন্য বের হয়েছিলাম, আর এটা তো আমার আম্মুর জন্য একটা স্পেশাল গিফট ছিল, আম্মু অনেক পছন্দ করেছিল। তারপরে এই দিনটা সবচেয়ে বেস্ট দিন ছিল, এই দিনে আমাদের ফ্যামিলিতে আরেকটা নতুন মানুষ এসেছে আল্লাহর রহমতে, আর এই পর্যন্ত সবাই ভালো।